গার্মেন্টস শ্রমিক আন্দোলনকে কমিট করতে হবে, ওই মুনাফা ও কালোবাজারি সিন্ডিকেট যত বাজার আসেন না একদিন আমরা সমস্ত গার্মেন্টস শ্রমিক দাবি বাজারগুলো থেকে মুনাফার গর্দে উচ্ছেদ করি, সেই আন্দোলনে আমরা নাই। খালি আমরা টেবিল তো অনেক কথা বলি, গার্মেন্টস শ্রমিকরা যখন তেল কিনতে যায় এখন কিন্তু তেল আর বোতলে কিনে না, এখন পলিথিনে কিনে, এটা বাস্তবতা। আমার গার্মেন্টস শ্রমিক যে বাজার করার সময় মানে ফ্যাক্টরি থেকে বেরিয়ে সান্ধ্যকালীন বাজারে সে যে সকল সবজিগুলো কেনে, এই সবজিগুলো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লিড করি আমরাও কিনি না, পচা ধচা সমস্ত মানে অপান্তর দ্রব্যগুলো আমার ভাই বোনদের কাছে বেশি মূল্যে বিক্রি করে, কারণ তার আবার দাবাদের সময় নেই, কেন তাকে বাসায় গিয়ে আবার লাইন ধরতে হবে রান্না। আমার এই গ্রামের শ্রমিকদের কষ্টগুলো যদি আমরা উপলব্ধি করি, আচ্ছা আমি 25,000 টাকাই বেতন এনে দিলাম, আমার বাড়িওয়ালাগুলো কি এই 5,000-10,000 টাকা বাড়ি ভাড়া রাখবে? রাতের মধ্যেই তারা পরের দিনই বলবে যে এটা 14,000 টাকা ভাড়া করে দিলাম। এগুলো বন্ধ করতে হবে। তারিখে সংবাদ সম্মেলন করে পর্যন্ত ফলো আপ করেছি, 6 তারিখে শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করবো। এরপরও যদি এই দুর্নীতিবাদ শ্রম মন্ত্রণালয় যাদের এখন আর শ্রমিকদের দেখার কাজ না, খালি কাকে কোথায় পশ্চিম দিবে টাকা দিবে, এটা হলো বর্তমান মন্ত্রণালয়ের কাজ, হচ্ছে দুর্নীতিবাদদের আখড়া, মালিকদের আখড়া, সেইটা ঘেরাও করতে হবে। আসেন না, আমি আজকে গার্মেন্টস কাউন্সিলকে আমি আহ্বান জানাবো, আমি মারামারি করবো, কাটাকাটি করবো, অন্তত পক্ষে মজুরি বলে আমাদের শ্রমিক প্রতিনিধি যেন যায় আলোচনা করে যায়, এটাই যদি আনতে পারেন তাহলে মজুরি অর্ধেক আপনারা কামিয়াব হবে। আর যদি মজুরি করে ওই ঘরের লোক যদি রাতের অন্ধকারে প্রজ্ঞাপন দিয়ে দিয়ে যায় 30,000-ই চাই আর 22,000-ই চাই, আসবে না। সকলকে ধন্যবাদ।